সুন্নিদেরকে দুর্বল মনে করে না। আলাউদ্দিন জিহাদি গ্রেফতার হওয়ার পরে সারা বাংলা যেমনি ভাবে মদিনাওয়ালার প্রেমে ফুঁসে উঠেছিল, তাহিরের বিরুদ্ধে যদি কোনো ধরনের কোর্ট চক্রান্ত করা হয় সারা বাংলায় বাতিলদের বিরুদ্ধে ফুঁসে উঠবে। লেখাপড়া নাই, এটা হলো প্রতিহিংসা। তাহির সাহেব যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ হয়ে যায়, এটা হলো হিংসার কারণ হয়ে দাঁড়াইছে। আমি এছাড়া আর কিছু খুঁজে পাইনি তো। আর বাকি যে কথাগুলি বলেছে সেগুলি আমি দলিল সহকারে দিয়ে দিয়েছি, আপনারা প্রয়োজনে ভিডিওটা শুনে নেন। এরপরে যদি কোনো আলেম ভাই থাকেন, আমার ভুল থাকলে শুধরায় দেন দেখি, আমার ভুল হলে শুধরাবো, শুধরায় দেন দেখি, আমার ভুল হলে শুধরাবো, শুধরায় দেন দেখি। আমরা হলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার লোক, আপনি মুতাজিলার লোক হলে আপনার আকীদার সাথে আমারটা মিলবে না, কথা বলছেন না? কেউ যদি মুতাজিলার আকীদাই না আমারে শিখাইতেছে, আমি তো মুতাজিলা না। মুতাজিলা মানে জাহান্নামী একটা দল, খারিজি যেমন একটা দল, মুতাজিলা আর একটা দল। তারা মনে করে আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় বিজাতিহি সব জায়গায় হাজির, তারা মনে করে এটা। কিন্তু আহলে সুন্নাত বলে আল্লাহু মওজুদুন, আল্লাহু হাজিরুন ফি কুল্লি মাকান বি সিফাতিহি, আল্লাহর সিফাত সব জায়গায় বিরাজ করে আর সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর দরবারে হাজির। এই বিশ্বাস হলো আহলে সুন্নাতের। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বার্থে আমার সাদেক পরিভাই চলে আসছে, বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা সাদেক পরিষদের আগমন খুশি না বেজার। ভাইরে শুনেন, আমার বিপদের দিনে আমি দেখছি আমার জন্য অনেক নবী প্রেমিক মাঠে নামছে। বৈরবে যে উদাহরণ আপনারা আপনারা সবাই যে উদাহরণ দিয়েছেন পিসাবজস্ব সবাই, এটা বিরল, এটা সম্পূর্ণই মদিনাওয়ালার মহব্বতে হয়েছে। আমরা সব সুন্নিরা এক না দুই, জোরে কোন এক না দুই, আলাউদ্দিন জিহাদি বিপদে পড়ছিল, আপনারা সবাই জিহাদি ভাইকে জেল থেকে মুক্ত করার জন্য আন্দোলন করেছিলেন দয়াল নবীর মহব্বত নিয়ে। আমার আরেকটা ভাই যদি বাতেলদের চক্রান্তে কোনো বিপদগ্রস্ত হয়, আমরা আবার মাঠে জামা ছাপায় পড়বো। সুন্নিদেরকে দুর্বল ভাবা ঠিক হবে না। আমাদের কোনো ভাইয়ের ভুল থাকলে সেটা আমরা শুধরে দিব।